জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ভুল ত্রুটি ধরিয়ে দেবেন কিন্তু অর্জনগুলো যেন যথাযথ প্রচার পায় বলেন তথ্যমন্ত্রী। সরকার হটানো বিএনপির মূল চ্যালেঞ্জ বলেন মোশাররফ। হবিগঞ্জে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। আওয়ামী লীগের বিএনপি সংঘর্ষে সোনারগাঁয়ের মামলা। বিধবাকে বিয়ে করে থানা থেকে ছাড়া পেলেন যুবক। দুদিন আগে থেকে আসছেন নেতাকর্মীরা, ক্যাম্প করে চলছে থাকা খাওয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার পাশাপাশি সরকারের অর্জনগুলো যেন যথাযথ প্রচার পায় সেজন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, যা কিছু ভুল ত্রুটি তা সংশোধন করে সবার সহযোগিতা নিয়ে দেশকে স্বপ্নের ঠিকানা নিয়ে যেতে চাই, সেজন্য গণমাধ্যমের সহায়তা প্রয়োজন। আমাদের ভুল ত্রুটি অবশ্যই ধরিয়ে দেবেন কিন্তু অর্জনগুলো যেভাবে প্রচার হওয়া দরকার সেভাবে উপস্থাপনের জন্য গণমাধ্যমের প্রতি নিবেদন রইল। রাজধানী ঢাকা ক্লাবে স্যামসন এইচ হলে বুধবার সন্ধ্যায় তথ্যমন্ত্রীর আমন্ত্রণে আগত পত্রিকার সম্পাদক, টিভি চ্যানেলের বার্তা সম্পাদক, সাংবাদিক সংগঠনের নেতৃত্ববৃন্দ ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের মত বিনিময় সভায় শুভেচ্ছা বক্তৃতায় হাসান মাহমুদ এ আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বেদুল কাদের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের সমাজের দর্পণ। গণমাধ্যম সমাজকে সঠিক চিন্তা করতে সহায়তা করতে পারে, সমাজকে সঠিকভাবে সঠিক খাতে প্রবাহিত করতে পারে গণমাধ্যম। আবার গণমাধ্যম যদি চেষ্টা করে সমাজকে ভুল বার্তা দিতেও পারে। তিনি বলেন, আমরা চাই অবশ্যই আমাদের ভুল ত্রুটি আপনারা তুলে ধরবেন। একই সঙ্গে আজকে যে দেশটা বদলে গেল এই বৈশ্বিক মহামারীর মধ্যে, পৃথিবীময় যৌথ অবস্থায় বিশ্ব মন্দার মধ্যে, জাতিসংঘের মহাসচিব, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট যে দেশের প্রশংসা করেন সেটি অনেক সময় বড় আকারে পত্রিকায় আসে না, কিন্তু কেউ একজন নেতিবাচক কথা বললে দেখা যায় কোনো না কোনো ক্ষেত্রে বড় আকারে পত্রিকায় আসে কিংবা টেলিভিশন উপস্থাপিত হয়। সরকার হটানোই বিএনপির মূল চ্যালেঞ্জ বললেন মোশাররফ। বর্তমান সরকারকে হটানো বিএনপির মূল চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এখন আমাদের মূল দাবি সরকারের প্রত্যেক ও সংসদ বাতিল করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন করা, খালেদা জিয়াকে মুক্ত করে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মুক্তভাবে রাজনীতি করতে দেওয়ার পরিবেশ তৈরি করা। বৃহস্পতিবার 17 নভেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, বিএনপির আগামী দিনের আন্দোলন সংগ্রামে ছাত্র সমাজকে ব্যাপকভাবে ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকারকে সরাতে হলে ছাত্র দলকে সামনের কাতারে থেকে অগ্রণী ভূমিকা রাখতে হবে, তবে গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমান দেশে ফিরতে পারবেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা যেখানে ব্যর্থ, জিয়াউর রহমান সেখানে সফল। 7 নভেম্বর বর্তমান সরকার বিতর্কিত করেছে, অথচ সেই দিনটি বাংলাদেশের যুব সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার জন্য একটি টার্নিং পয়েন্ট। আসলে তার পরিবর্তন সহ্য করতে পারে না। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে। হবিগঞ্জে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মালিক শ্রমিক সমিতি। বৃহস্পতিবার 17 নভেম্বর বেলা 1টায় হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। এর সাথে বিএনপির গণসমাবেশের কোনো সম্পর্ক নেই বলে জানান হবিগঞ্জের পরিবহন মালিক শ্রমিক নেতারা। সংবাদ সম্মেলনে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান বলেন, সিলেটের গণসমাবেশকে উদ্দেশ্য করে আমরা এই ধর্মঘট ডাকিনি। নবীগঞ্জের সালামত বাসস্ট্যান্ড থেকে আমাদের কয়েকটি বাস বৃহস্পতিবার 17 নভেম্বর ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে আমরা মালিক শ্রমিক মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ প্রশাসন ও পৌরসভা আমাদের বাস মিনিবাস চলাচলে বাধা দেওয়া হচ্ছিল, তাই আরো আগে থেকে ধর্মঘট ডাকার সিদ্ধান্ত হয়েছিল। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী, হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ সব্র রায়,
যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ। আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে সোনারগাঁয়ে মামলা। নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আশারি আর চর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের পক্ষে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার 17 নভেম্বর বিকেলে মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় সোনারগাঁও উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সহ প্রায় 25 জনকে। এর আগে বুধবার রাতে উভয় পক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়। এতে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগ তোলা হয়। জানা যায় উপজেলা পিরোজপুর ইউনিয়নের আশারিয়ার চর এলাকায় শ্রমিক লীগ নেতা আব্দুল হালিম ও উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রউফের মধ্যে স্থানীয় নিরীহ কৃষকদের জমি কোম্পানি দখলকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এ বিরোধে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। গত বুধবার রাতে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার, দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের 6 নং ওয়ার্ডের কার্যালয়ে হামলা চালিয়ে কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের ইমর মিয়া, আরিফ হোসেন, মেহেদি হাসান, বাবুল মিয়া, সুবুর খান, আব্দুল জলিল সহ 10 জন আহত হয়। মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিমের অভিযোগ, বিএনপি নেতা আব্দুল রউফের লোকজন তার সমর্থকদের উপর হামলা চালিয়ে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে। গত 11 নভেম্বর ঢাকায় যুবলীগের মহা সমাবেশে আমাদের এলাকা থেকে বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। বিধবাকে বিয়ে করে থানা থেকে ছাড়া পেলেন যুবক। গভীর রাতে বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে আটক হন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড় লই ফকিরপাড়া গ্রামের এনামুল হক, 45। পরে নয়নয়নের খবর পেয়ে ফুলবাড়ি থানা পুলিশ গত মঙ্গলবার সকালে এনামুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সারাদিন থানা হেফাজতে রাখা হয় তাকে। এ সময় এলাকার মাতব্বররা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঘটনা থামাচাপা দেওয়ার চেষ্টা করলেও বিয়ের দাবিতে অনড় থাকেন ওই বিধবা নারী। দিন শেষে বিয়েতে রাজি হলে যুবক উৎপাড়াতে তার অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান, বড় লই মিয়াজিপাড়া গ্রামের বিধবা নারী ঝর্ণা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে পাশের গ্রামের এনামুল হকের পরকীয়া প্রেম চলছিল। এ অবস্থায় গত সোমবার রাতে ঝর্ণা বেগমের সঙ্গে দেখা করতে আসলে এলাকাবাসী জানতে পারে। পরে তাদের আপত্তিকর অবস্থায় আটক করা হয়। ওয়ার্ড ইউনিয়নের পরিষদের ইপি সদস্য মাহবুল হক বলেন, আমি উপস্থিত ছিলাম না, শুনেছি 3 লাখ টাকা দিনমহরে রাতেই তাদের বিয়ে হয়েছে। ফুলবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারওয়ার পারভেজ জানান, ওই নারীর অভিযোগ না থাকায় এবং ছেলে বিয়েতে রাজি হয় চেয়ারম্যানের উপস্থিতিতে ছেলেকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পরে রাতেই তাদের বিবাহ সম্পন্ন হয়। এখন তারা স্বামী স্ত্রী। দুদিন আগে থেকে আসছেন নেতাকর্মীরা, ক্যাম্প করে চলছে খাওয়া দাওয়া। বিশের একদিন আগে শুক্রবার সকাল 6টা থেকে 3 জেলায় সুনামগঞ্জ, মৌলভী বাজার ও হবিগঞ্জে শুরু পরিবহন ধর্মঘট। 37 ঘন্টার এই ধর্মঘট চলবে শনিবার সন্ধ্যা পর্যন্ত। আর সিলেটি জেলায় ধর্মঘট চলবে শনিবার সকাল সন্ধ্যা। এই অবস্থায় যাতায়াতে বিঘ্নতা এড়াতে সমাবেশের আগের দিন থেকে বিএনপি নেতাকর্মীরা সিলেটে আসতে শুরু করেছেন। এরই মধ্যে গণসমাবেশ স্থল সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এসেছেন হাজারো নেতাকর্মী। সেখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মাঠে অবস্থান নেওয়া নেতাকর্মীরা বলছেন, ধর্মঘটের বিষয়টি মাথায় রেখেই তারা আগে ভাগে সমাবেশ স্থলে এসেছেন। শুক্রবার সারাদিন ও রাতেও আশেপাশের জেলাগুলো থেকে বহু লোক আসবে। অনেকে শনিবার হেঁটেও সমাবেশস্থলে পৌঁছাবে।